অবশেষে কলকাতার নাইট রাইডার্স শিবিরে যোগ দিল দুই ভারতীয় তারকা শার্দুল ঠাকুর ও উমেশ যাদব। নাইট রাইডার্স টিমের দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার লর্ড ঠাকুর ও উমেশ এক্সপ্রেস চলে এসেছে কলকাতায়। হ্যাঁ ফ্রেন্ডস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজ শেষ হওয়ার পরেই সোজা কেকেআর শিবিরে যোগ দিল শার্দুল ঠাকুর। কেকেআর টিমে যে সমস্ত ভারতীয় প্লেয়ার ছিল তাদের মধ্যে প্রায় সকলেই অলরেডি নাইট শিবিরে যোগ দিয়ে ফেলেছিল। কেবল শার্দুল ঠাকুর ও উমেশ যাদব এই দুজন যোগ দিতে বাকি ছিল, কারণ শার্দুল ঠাকুর ভারতের ওডিআই স্কোয়াডে ছিল, এজন্যই সে যোগ দিতে পারেনি এতদিন। কিন্তু কাল অস্ট্রেলিয়া বনাম ভারত সিরিজ শেষ হয়ে গিয়েছে এবং এরপরই সোজা কলকাতায় হাজির শার্দুল ঠাকুর ও উমেশ যাদব। এছাড়াও বিরাট কোহলি তার টিম আরসিবির সঙ্গে যোগ দিয়ে ফেলেছে এবং রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান শিবিরে যোগদান করেছে, কারণ এখন আর ভারতীয় টিমের কোনো খেলা নেই, এখন শুধু চলবে আইপিএল। আর এবারের আইপিএলে মোটা টাকার বিনিময়ে শার্দুল ঠাকুরকে দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে কিনেছে কলকাতার নাইট রাইডার্স টিম এবং শ্রেয়াস আয়ারের অনুপস্থিতিতে এবছর শার্দুল ঠাকুরের উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে এবং সম্ভবত শ্রেয়াসের অনুপস্থিতিতে শার্দুল ঠাকুরকেই অধিনায়ক হিসেবে বেছে নিতে পারে কলকাতার নাইট রাইডার্স টিম। কারণ কেকেআরের যে বর্তমান কোচ রয়েছে চন্দ্রকান্ত পণ্ডিত, তার সঙ্গে শার্দুল ঠাকুরের একটা ভালো বন্ডিং রয়েছে এবং এই চন্দ্রকান্ত পণ্ডিতই শার্দুল ঠাকুরকে কলকাতার নাইট রাইডার্স টিমে এনেছে। তাই শ্রেয়াসের অনুপস্থিতিতে শার্দুল ঠাকুর কলকাতার নাইট রাইডার্সের অধিনায়কও হতে পারে। এছাড়াও কলকাতার নাইট রাইডার্স টিমে রয়েছে সেই উমেশ এক্সপ্রেস। হ্যাঁ ফ্রেন্ডস, গত বছর দুর্দান্ত বল করেছিল এই উমেশ যাদব, যত জোরে সে বল করে তত জোরে ব্যাটও ঘোরায় এই উমেশ যাদব, এজন্যই তাকে বলা হয় সিক্সার কিং। তাই কলকাতার নাইট রাইডার্স টিমে যোগদান করে ফেলেছে এই উমেশ যাদব ও শার্দুল ঠাকুর, এবং শার্দুল ঠাকুর ও উমেশ যাদব কেকেআর শিবিরে যোগ দেওয়ায় কলকাতার নাইট রাইডার্স টিম আরও শক্তিশালী হয়ে উঠেছে। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে এবছর আইপিএলে কলকাতার নাইট রাইডার্স টিম কি পয়েন্টস টেবিলের টপে অবস্থান করতে পারবে? তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং কেকেআরের ফ্যান হয়ে এবছর আইপিএলে কলকাতার নাইট রাইডার্স টিমকে ট্রফি তুলতে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।